আবারও আপনাদের সামনে সাফাত ও ইসলাম এই পর্ব এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ফিরে আসলাম গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সাফাতের অনুষ্ঠান আল্লাহর বিচারের রায় ঘোষণার আগে হবে না পরে হবে একটু বিষয় বাকি ছিল আমি সেই বিষয়টা আলোচনা করি পরবর্তী বিষয়ে যাব ইনশাল্লাহ দৃষ্টিকোণ এক আল্লাহ তালা ভুল রায় দেওয়ার ত্রুটি থেকে মুক্ত আমরা জানি যে আল্লাপাক কখনো ভুল রায় দেন না তিনি যে রায়টি দেন সেটি সঠিক রায়ই দেন আমরা সুরা নূরের ষোলো নম্বর আয়াতটি আপনাদেরকে তেলোয়াত করে শুনিয়েছিলাম সে আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাপাক জানিয়ে দিচ্ছেন যে পবিত্রতা শুধু আপনার জন্য হে আল্লাহ পবিত্রতা শুধু আপনার জন্যই তার মানে কি এখানে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে মিথ্যা বা ভুল রায় দেওয়ার দোষ মুক্ততা থেকে আপনি পূত পবিত্র তাহলে নুরের আমরা এই ষোলো নম্বর আয়াত থেকে জানতে পারি যে বিচারের সময় ভুল রায় দেওয়ার ত্রুটি থেকে আল্লাপাক মুক্ত এই আয়াত অনুযায়ী ভুল থাকার কারণে সাফাতের মাধ্যমে আল্লাহ নিজ ঘোষিত রায় বিচারের রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই নেই কারণ আল্লাপাক কোনো ভুল রায় দিবেন না এবং সেই রায়টি পরিবর্তনও হবে না দৃষ্টিকোণ দুই পৃথিবীর সকল মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহ তালাকে কোনো কিছুতে বাধ্য করতে না পারার দৃষ্টিকোণ দেখেন এ ব্যাপারে আল্লাপাক কুরআনুল কারিমে সূরা সুরার একত্রিশ নম্বর আয়াতে বলেছেন অমা আং তুমি আর তোমরা আল্লাপাক বলছেন তোমরা সকলে মিলেও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারী নেই এতের মাধ্যমে আল্লাপাক জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর সকল মানুষ চেষ্টা করলেও আল্লাহকে অক্ষম করতে পারবে না কোনো দিক দিয়ে নেই শক্তির দিক দিয়ে বলেন জ্ঞানের দিক দিয়ে বলেন এরপরে আল্লাহ রায় ঘোষণার স্বচ্ছ রায় ঘোষণার দিক দিয়ে বলেন কোনো দিক দিয়েই আল্লাহকে পরাস্ত করা সম্ভব নয় তো এই আয়াত অনুযায়ী শেষ বিচারের দিন সকল মানুষ মিলে চাপ প্রয়োগ করলেও আল্লাহর নিজ ঘোষিত বিচারের রায় পরিবর্তন করার সম্ভাবনা একেবারেই নাই সবাই যদি চেষ্টা করে হাসনের ময়দানে একযোগে যা আল্লাহকে বাধ্য করতে এটাকে সম্ভব কখনই সম্ভব নয় তাহলে সাফাতার মাধ্যমে যে আল্লাহর রায় পরিবর্তন হয়ে যাবে এ বিষয়টি আসলে সঠিক নয় সাফাত ইসলামে আছে তাই কোরআন অনুযায়ী সাফাতের অনুষ্ঠানটি হবে অবশ্যই রায় ঘোষণার আগে সেটাই প্রমাণিত হয় রায় ঘোষণার আগে সাফাতের বিষয়টি হবে আল্লাহ পাক যার যারটা পছন্দ করবেন তার সাফাতটা তিনি কবুল করবেন যারটা পছন্দ করবে না তার সাফাতটা তিনি কবুল করবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা ইসলামের চূড়ান্ত রায় আমরা পেয়ে গেলাম কোরআনুল কারিমের মাধ্যমে সাফাতের অনুষ্ঠান আল্লাহর বিচারের রায় ঘোষণার আগে হবে বিচারের রায় ঘোষণার পরে বিষয়টি হবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা সকলেই এই সাঁফাতের বিষয়গুলো স্বচ্ছ ধারণা নিয়ে পরিষ্কার ধারণা নিয়ে যাতে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি